নামের বাড়িটির পাঁচতলায় ভাড়া থাকতে শুরু করে নিহত এই তিন জঙ্গি। এই ঘটনায় বাড়ির মালিক ও কেয়ারটেকার রুবেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। জঙ্গি আস্তানার অভিযান নিয়ে আরো জানাতে রাজধানীর নাখালপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক হোসেন। আশিক হোসেন, নিহতদের পরিচয় বলতে দুজনের নাম পাওয়া গেছে একটি আইডি কার্ডের মধ্যে, এর বাইরে তাদের সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া গেছে কিনা এবং বাড়িটির ভেতরে বোমা নিষ্ক্রিয়কারী দলের অভিযান চলছে কিনা? দুটি আইডি কার্ড পাওয়া গেছে, কিন্তু সেই দুটি আইডি কার্ডে আসলে যে নামগুলো দেওয়া আছে সেই বিষয়টি আসলে কতটুকু আসল, অর্থাৎ এই আইডি কার্ডগুলো আসলে আসল কিনা কিংবা তারা পরিচয় গোপন করে আসলে থাকছিলেন কিনা সেই বিষয়টি আসলে এখন অনুসন্ধান চালানো হচ্ছে। এবং একই সাথে এই ভবনটিতে যে বিস্ফোরকগুলো পাওয়া গেছে সেই বিস্ফোরকগুলো আসলে কতটুকু সক্রিয় কিংবা কতটুকু শক্তিশালী সেই বিষয়টি আসলে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। র‍্যাবের যে বোম ডিসপোজাল ইউনিট রয়েছে তারা এই মুহূর্তে ভিতরে বিষয়টি পরীক্ষা করছেন, এবং একই সাথে পুলিশের একটি দল ভিতরে সুরথাল এই যে ভিতরে যে মরদেহগুলো রয়েছে সেই মরদেহগুলো সুরথাল করছেন, এবং একই সাথে কিন্তু তাদের পরিচয় নিশ্চিত করার একটি প্রক্রিয়া চলছে। কারণ আপনি জানেন যে এই ধরনের যারা জঙ্গি সংগঠনের সাথে যারা জড়িত থাকে তারা কিন্তু বিভিন্ন সাংগঠনিক নাম এবং বিভিন্ন বিভিন্ন নামে আসলে পরিচিত হয়ে থাকে, এই কারণে এই আইডি কার্ডগুলো যে মিলেছে সেই আইডি কার্ডগুলো আসলে তাদের আসল পরিচয় বহন করছে কিনা সেই বিষয়টি আসলে অনুসন্ধানে আরও কিছুক্ষণ সময় লাগবে বলে র‍্যাব কর্মকর্তারা বলছেন। এবং আমি একটু জানিয়ে রাখি ঘটনাক্রমটি, সেটা হচ্ছে যে রাত্রে 2:30 থেকে এখানকার স্থানীয় যারা অধিবাসী আছেন তারা যেটি জানিয়েছেন এবং র‍্যাব কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে এই ভবনটিতে জঙ্গি আস্তানা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তারা রাত্রে 2:30 দিকে তারা এই পুরো এলাকাটি ঘিরে ফেলেন, এবং এরপরে মূলত 3:30 পরে তারা মূলত অভিযান শুরু করেন এবং 7:00 পর্যন্ত এই অভিযানটি চলে। এবং এই অভিযান চলার পরে এখন আসলে মূলত এই অভিযানের যে মূল কাজ অর্থাৎ যে জঙ্গিদেরকে নিষ্ক্রিয় করার যে কাজ সেই কাজটি কিন্তু সম্পন্ন হয়েছে। এখন মূলত চলছে যে ভেতরে তারা বেশ কিছু বিস্ফোরক দ্রব্য কিছু আগ্নেয়াস্ত্রের সন্ধান পেয়েছেন, সেই আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকগুলো আসলে কতটুকু শক্তিশালী এবং আসলে এই জঙ্গি আস্তানা ঘিরে কি পরিকল্পনা ছিল এবং এখান থেকে কোথাও কোনো দেশের কোনো স্থানে জঙ্গি হামলার কোনো পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়গুলো তারা আসলে অনুসন্ধান করে দেখছেন। এবং একই সাথে এই যে বিস্ফোরকগুলো পাওয়া গেছে সেই বিস্ফোরকগুলো আসলে কতটুকু শক্তিশালী সেই বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে যেই এলাকায় আসলে এই বাসাটি অবস্থান তার ঠিক সামনেই কিন্তু পুরাতন ন্যাম ভবন, এবং এই ন্যাম ভবনের সামনেই কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়, এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ এলাকাগুলোর মধ্যে একটি, তো এই কারণে কিন্তু বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে তারা অনুসন্ধান করে দেখছেন যে এখান থেকে আসলে কী ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল কি না সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত করার কাজ করছেন। তো মূলত পুরো বিষয়টি শেষ হতে আরও কিছুক্ষণ সময় লেগে যাবে, আমরা যতটুকু জানতে পেরেছি যে বোম ডিসপোজাল ইউনিটের যে কাজ সেই কাজটি প্রায় শেষ পর্যায়ে, হয়তো আরও কিছুক্ষণ পরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। রাজধানীর নাখালপাড়া থেকে জঙ্গি আস্তানায় অভিযানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পরের খবরে চলে যাচ্ছে।